বিজয় বাবি দুষায়িত নবপুর বিরাটের তর্প চূর্ণ বিরাটের তর্প চূর্ণ বিরাটের তর্প চূর্ণ ওড়িদায়ে মরণে কাঁদে মনোবিনা মরণে কাঁদে মনোবিনা ও গো মা আমার মা মোর শুভ কাতারে কাতারে আমার এই যজ্ঞাগারে দণ্ডায়মান এই মুহূর্তে পত্তাজনী ব্রহ্মা আমার এই যজ্ঞে অংশগ্রহণ করবেন এবং হত হে এই যজ্ঞে পূর্ণাহুতি দিয়ে আমার মনস্কামনা তিনি কিন্তু এত বিলম্ব হচ্ছে কেন তবে কি পত্তাজনী ব্রহ্মা আমার নিমন্ত্রণ করেন হতে পারে না জন এই
এই যজ্ঞে পূর্ণ আহুতি দিয়ে আপনি আপনি আমার মনস্কামনা পূর্ণ করুন। তবাকেন জন্মের পার্শ্বে আমি অপুত্র অপুত্র হ্যাঁ হ্যাঁ আমি অপুত্র তাই তো পুত্র একটি যজ্ঞের করেছে এই যজ্ঞে পূর্ণ আহুতি দিয়ে পুত্রের জন্য আমার মনস্কামনা করতে হবে। হ্যাঁ মহাভার এই মুহূর্তে এই নিমিত্তে আসনে প্রস্তুত করে দেয় বেশ বেশ মহাভাগ বেশ এই মুহূর্তে এই নিমিত্তে আপনার আসন আমি প্রস্তুত করে এবারে পরাজিত তোমার
আকাশে মাতা পিতা কি কখনো পারে ওই কন্যাকে পুত্র আশা তব হবে না বিফল কোথায় কোথায় মহেশ্বর এই মোটে জীবিত বসন্ত ব্যাথের করিলাম সৃজন
অন্য কোন জায়গায় গাঁজা খেয়ে পড়ে আসো। তবে আমার নাম কেরামত চাচা। হায় আল্লাহ, চিন্তা করো, আমি আগে চারাক চাচা বলি কিনা, আমাকে দাদা বলছে, আজ গাঁজা উনি খায়নি, গাঁজা ওনারে খেয়েছে। জ্ঞান দেবে না শালা, জ্ঞান দেবে না। এই এই গাঁজা হলো ওই শঙ্করের প্রিয় ভোগ, সেটা জানিস? ঠিক আছে, তোমার জ্ঞান দেওয়ার দরকার নেই, এদিকে চিন্তা ভাবনা করে দেখেছো? হ্যাঁ, চাচি পিলে পাড়ের মুখে অন্ন দেওয়ার জন্য নগরে নগরে ভিক্ষা করে খাচ্ছে। আরে তুই তো শালা মূর্খ, শালা তুই আমার সাহায্যে কি জানিস, কি জানিস, কি বুঝিস? শালা কিচ্ছু বুঝিস না। এই আমাদের শাস্ত্রে কি লেখেছে জানিস? কি লেখেছে? ভাই মহেশ্বর, মহেশ্বর একদিন অন্ন ভিক্ষা করেছিল, তা আমি না করে আমার স্ত্রী করছে, তাতে খেতিটা কোথায় রয়েছে? তোমার শাস্ত্রে তুমি থাকো, এই আমি আজ তুই পারের কাজ করবি না? সে হুঁশ তোমার আছে? আছে চলো, আজ দেবদাস বনি পানি দিয়ে যাবে, তোমার সে হুঁশ আছে? তুই তো জানিস ওই শালা দেবা বলি ভীষণ রাগি, একটু এদিক ওদিক হয়ে গেলে একেবারে চাচ্ছে, তাই ছাপারি হোক গিয়ে আমার দেখা দেখা নিয়ে আমি চললাম। নারায়ণ ভালোই ভালোই আমার বই তরুণী পার কর, জানো জানো নে মুমাজি, জানো কেরাম প্রতি বছর এই তিথিতে আমি বাণিজ্য সমাজকাল বাণিজ্য করে লক্ষ্মী দেবীর আশীর্বাদে আমার আশার তরি কানাই কানায়, কিন্তু জানি না জানি না আজ মনটা কেন মনটাকে দুর্বল করবেন না বলি সাহেব, আল্লাহ দিন না আল্লাহ পার করে। এপারে কেউ ভিক্ষা দেয় না, কেউ দেয় না, কেউ দেয় না, তাই মনে ভেবেছি আজ ও পারে গিয়ে আমি ভিক্ষা করে পার। আর কাউকে করতে হবে না, কিছুক্ষণ বসে থাকো না, নিজেই নিজেই পুরো মানুষের সঙ্গে তোমরা ঠাট্টা করছো বাবা। এই সময় তুমি আমাদের বিঘ্ন ঘটিও না, একদম সরে যাও, আমরা এক্ষুনি তরি ছুটি পার করে দিলে তোমাদের যাত্রা। এই সময় আচ্ছা যাত্রা এসে হাজির, আমাকে পার করে দিলে শীতলা তোমাদের মঙ্গল।
তোমরা জানো না বা শীতলাচ্ছি জগৎ থাকতে
ওরে গাজার নৌকা পাহাড় দিয়া যায়। ওরে হায় রে হো দুয়ার মাঝে গাজার নৌকা পাহাড় দিয়া যাকে এ শুয়ে থাকে চালেতে পুছ করনে দেখে যাকে এ শুয়ে থাকে চালেতে পুছ করনে দেখি গাজার এমনি রে গো একটান মারলে